بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون سمانيتو ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক এক ও একক, যিনি আমাদেরকে তাঁর ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে যেমন এই রমজান মাসের সিয়াম রোজা ফরজ হিসাবে দান করেছেন, তার পূর্বে তিনি আমাদের উপর পাঁচ অক্ত সলাত প্রতিদিন ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাত মানব জাতির উপর ফরজ করেছেন এবং তাকে আল্লাহ পাক যেমন মেরাজে নিয়ে গিয়ে সম্মানিত করেছেন আকাশের সফরে, ঠিক তেমনি আকাশে সাত আসমানের উপর আল্লাহ পাক এই পবিত্র ফরিজা, এই পবিত্র ফরজ পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। নামাজের যে সব বৈশিষ্ট্য রয়েছে তার একটি হচ্ছে যে আল্লাহ পাক সমস্ত ইবাদত বন্দেগী জমিনে মাটিতে ফরজ করেছেন জিব্রাইল পাঠিয়ে, আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নবীকে ডেকে নিয়ে সাত আসমানের উপরে, জিব্রাইলকে সাত আসমানের উপর থেকে পাঠিয়ে নয় বরং নবীকে ডেকে নিয়ে সাত আসমানের উপর এই পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। আমাদের এই রমজান মাসে যে ধারাবাহিক যেসব আলোচনা হবে তার মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলি আলোচনা করা অত্যন্ত জরুরি, যার ফলে রমজান মাসের আলোচনার সাথে সাথে কয়েকদিন রমজান সংক্রান্ত আলোচনা, সিয়াম রোজা সংক্রান্ত আলোচনা, কিয়াম তারাবি বা কোরআন তেলাওয়াত এগুলি আলোচনা আলহামদুলিল্লাহ হয়েছে। তারপরে যে আলোচনাটি সব সময় মানুষের জন্য জরুরি, রমজানেও জরুরি আর রমজান ছাড়া প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্তে জরুরি, তা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ একত্ব, আর তার বিপরীত হচ্ছে শিরক। তৌহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা না হলেও সংক্ষেপে প্রায় প্রতিদিন হচ্ছে হয়েছে, শিরকের সম্পর্কেও আলোচনা হয়েছে দুটি, যদিও সে আলোচনা যথেষ্ট না কারণ শিরকের রোগ সবচেয়ে বড় রোগ। তারপরে যে আলোচনার প্রয়োজন তাওহীদ শিরকের আলোচনার পরে তা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত সালাত। আজকে এই পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব ফজিলত, নামাজ পড়লে কি পাবেন, নামাজ না পড়লে কি পাবেন, সংক্ষেপে আপনাদের সামনে অল্প সময়ে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর তৌহিদের পরে আল্লাহ পাকের একত্ব, আল্লাহ যে এক ও একক, তার কোনো শরীক নেই, এটি হচ্ছে তৌহিদ। এ তৌহিদ ফরজ করার পরে মানব জাতির ওপর যে দ্বিতীয় বিষয়টি ফরজ করেছেন, দুই নম্বরে যার সিরিয়াল আছে, তা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, তা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষের উপর ফরজ করেছেন। মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, পরকালে বিশ্বাসী হয়ে, রাসূলের প্রতি বিশ্বাসী হয়ে, যেসব বিষয় হচ্ছে ইমানের বিষয় যেগুলিকে ইমানের স্তম্ভ বা খুঁটি বলা হয়, সেগুলি বিশ্বাস করার পরে আর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই দুটি কথার সাক্ষ্য প্রদান করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ
বারহাক সত্য মাবুদ নেই, একমাত্র সত্য মাবুদ এবাদতের যোগ্য এবাদতের হকদার আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর আরো সাক্ষী দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বিধান জানার জন্য আমাদের মাঝে, মানব জাতির মাঝে আর আল্লাহ পাকের মাঝে তিনি দূত, মাধ্যম, তিনি মাধ্যম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম, ওসিলা, কিন্তু দিন জানার ওসিলা। দোয়া করবেন আর নবীকে ওসিলাই পেশ করবেন, নবীর মাধ্যমে আল্লাহর উপর চাপ সৃষ্টি করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করব দোয়া করে, এটা হয় না, এটা ইসলাম নয়। যেই দোয়া বিদাতিরা করে থাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করলে তোমার নবীর ওসিলাই দোয়া করছে, তোমার অমুক ওলির ওসিলাই দোয়া করছে, অমুক পীরের ওসিলাই দোয়া করছে, হ্যাঁ অমুকের ওসিলা দিয়ে দোয়া করছে, এটা ইসলাম নয়, এটা হচ্ছে বিদাতি তরিকা, গুমরাহি। কিন্তু নবী ওসিলা, কিসের ওসিলা, ভালো করে জেনে রাখেন এবং ভালো করে মানেন যে আল্লাহ পাকের দিন, যে পূর্ণাঙ্গ জীবন বিধান, যার একটি পাঠ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, আর একটি হচ্ছে এই রমজান মাসের রোজা সিয়াম, আর একটি হচ্ছে যাকাত, আর একটা হচ্ছে হজ, আর একটা হচ্ছে হিজাব পর্দা, এইভাবে ইসলামের বহু বিধি বিধান আছে, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয়, এই সমস্ত কিছু, এ হচ্ছে জীবন বিধান, আসমানি সিলেবাস। এই জীবন বিধান আল্লাহ পাকে কেমন, কোনটা চলবে কোনটা চলবে না, কোনটা ফরজ করতেই হবে কোনটা সুন্নত, কোনটা হারাম কোনটা নাজায়েজ কোনটা অপছন্দনীয় কোনটা করা চলবে না ইত্যাদি, এ সমস্ত কিছু জানার জন্য কি বিশ্বাস করব কি বিশ্বাস করব না, এটা ঠিক বিশ্বাস এটা ভুল বিশ্বাস, হ্যাঁ এটা হচ্ছে সহি আকীদা এটা হচ্ছে ভ্রান্ত আকীদা, এটা ইসলামিক বিশ্বাস এটা হচ্ছে শিরকি কুফরি ভ্রান্ত বিশ্বাস গোমরাহি, এ সমস্ত কিছু জানার জন্য ওসিলা মানে মাধ্যম, কে কে ওসিলা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের শরীয়ত কোরআন কার উপর নাযিল হয়েছে, হ্যাঁ আবু বকরের উপর, ওমর ওসমান আলীর উপর, হ্যাঁ মানে তারা মাধ্যম না, তারা মাধ্যম, মাধ্যম হচ্ছে রাসূল, রাসূল দূত, দূত একটা অফিস থেকে, আমাদের অফিস থেকে, ইফতার ক্যাম্প অফিস থেকে আসলে একজন দূত আমাদের যে বস তার পক্ষ থেকে আমার কাছে একটা কানে কানে এসে অথবা একটা লিখিত দিল, এই যে রেসালা নিয়ে আসলো, মেসেজ, আরবি মেসেজকে কি বলে আরবিতে, রেসালা, আর যে রেসালা বহন করে তাকে কি বলে, বাংলায় বলে দূত, তাই না, ওকে বলে দূত, হ্যাঁ যে দূত যে বার্তাটা নিয়ে আসলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রিসালাত রয়েছে মানে মেসেজ, পয়গাম, যেই পয়গাম নিয়ে এসেছেন কে, পয়গাম্বর, পয়গাম্বর বুঝেন তো না, আমাদের দেশের মানুষ পয়গাম্বর বলে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গাম্বর, শেষ নবী, ওইখান থেকে পয়গাম্বর, পয়গাম মানে হচ্ছে মেসেজ, রিসালা সংবাদ বার্তা, আর বার মানে বহনকারী ফার্সি ভাষা, পয়গাম্বর মানে যিনি বার্তা বহনকারী, যিনি বার্তাবাহী, বার্তা বহন করে নিয়ে আসছেন, তো যেমন আমার কাছে একটা বার্তা আসছে ওই রকমই আপনার কাছেও মাঝে মাঝে বার্তা আসে, বাইরে থেকে আসে, দেশ থেকে আসে, বাড়ি থেকে আসে, আপনার মালিকের পক্ষ থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ এসছে তার নাম হচ্ছে আরবিতে রিসালাত, আর যার কাছে মেসেজ এসছে তিনি রাসূল, আর এই রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পর্যন্ত, মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তাহলে আমাদের মাঝে আর আল্লাহ পাকের মাঝে মাধ্যম ওসিলা রিসালা মেসেজ পয়গাম পৌঁছাবার কে, কে জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পয়গম্বর, তিনি পয়গাম পৌঁছেছেন, নবী ছাড়া আর কারো মাধ্যমে আমাদের কাছে পয়গাম আসেনি, আপনার কাছে আমার কাছে আবু হানিফার তরফ থেকে পয়গাম আসেনি, যে আবু হানিফা যা বলে গেছেন ওইটা মানতে হবে না, আপনার কাছে আমার কাছে বা কোনো মুসলিমের কাছে ইমাম শাফির পক্ষ থেকে পয়গাম আসেনি, যে উনি নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে আর আপনাকে দিয়েছেন আপনি, হ্যাঁ ইমাম শাফির পয়গাম নেবেন না, তা তো উনি পয়গাম্বর হয়ে যাবেন, ইমাম আহমদ বিন হাম্বালের পক্ষ থেকে আপনার কাছে পয়গাম আসেনি, হ্যাঁ ইমাম মালিকের পয়গাম আপনার কাছে আসেনি, যে আল্লাহর পয়গাম ইমাম মালিকের কাছে এসেছে, ইমাম মালিক আপনার কাছে পৌঁছেছে, ইমাম আবু হানিফা পৌঁছেছে, ইমাম শাফি পৌঁছেছে, ইমাম আহমদ পৌঁছেছে না, আল্লাহ পাকের পয়গাম, আল্লাহ পাক কোনটা ভালোবাসেন, উদাহরণস্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন টাইমে নামাজ পড়া ভালোবাসেন, কোন সময়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোয়াটা ঈদ ভালোবাসেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আল্লাহ পাক রব্বুল এই জুমার নামাজটা কোন বারে পড়তে হবে, এই জুমার দিনে যেমন ছুটি কে মানুষেরা নিজেরা চেঞ্জ করছে, কেউ বৃহস্পতিবারে, কেউ শুক্রবারে, কেউ শনিবারে, কেউ রবিবারে, ঠিক ঠিক না? আমাদের সোমবারে, আমাদের দায়ীরা যারা আমরা আমাদের ইসলাম সেন্টার সোমবারে, তাহলে ছুটি আমরা নিজেরা চেঞ্জ করছি, হ্যাঁ, খেয়াল খুশি মত, আল্লাহ পাকের পয়গাম আল্লাহ পাকের ইচ্ছা মোতাবেক হইতে হবে, হ্যাঁ, নবীও নিজের ইচ্ছা মোতাবেক পয়গাম পৌঁছান, নিজে নবীকে যেটা ভালো লাগলো বলি দিল, না পড়া ঈদ পছন্দ, জুমা পড়াটা কোন দিন, ওই জুমার দিন, শুক্রবারের দিন, হ্যাঁ, এটা কার পক্ষ থেকে জানলাম, আল্লাহর তরফ থেকে, কার কাছে এসছে, নবী মুহাম্মদের কাছে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি পৌঁছেছেন, সেজন্য তিনি রসুল, তিনি রসুল, তার নামাজ পাঁচ ওয়াক্ত চার নয়, ছয়ও নয়, পাঁচ ওয়াক্ত কত রাকাত নামাজ ফরজ, সতেরো রাকাত ফরজ, ষোলো না, উনিশও না, আঠারো না, কেউ যদি আঠারো পরে কবুল হবে না ফরজ বলে, নফল পড়ুক সে আলাদা কথা, হ্যাঁ, সুন্নত দিয়ে আরো বাড়ায় সেটা আলাদা কথা, কিন্তু ফরজ নামাজ সতেরোতে ষোলো পনেরো কবুল হবে না, ফজর ছাড়লেন বাকি চারটা পড়ি, এইভাবে আল্লাহ নিবেন না, আর আপনি বলেন যে না আমি একটু বেশি পারি, সেই জন্য ফজরে আমি দুই পড়ব না চার পড়ব, আল্লাহ উনিশও কবুল করবেন না সতেরো জায়গায়, কারণ আল্লাহ পাক সতেরো পছন্দ করেছেন, এটা জানলাম কি করে, এটা জানার মাধ্যম ওসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এইখানে ওসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, জান্নাত পৌঁছানোর জন্য, জাহান্নাম পৌঁছানোর জন্য নবীকে ধরবেন যে আল্লাহ তোমার নবীর দোহায় জান্নাত চলে যাবেন, না এটা হবে না, হ্যাঁ নবীকে অনুসরণ করেন, নবী যা মেসেজ দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে তা প্রত্যেকটি পালন করেন, তাহলে জান্নাত যাওয়ার ওসিলা, তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম, নবী যেই কর্ম করেছেন, যাই কর্ম করতে বলেছেন, যে আকীদা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, যে বিশ্বাস রাখতে বলেছেন সেই বিশ্বাস আপনিও রাখেন, সেই আমল আপনিও করেন, সেই রকম চরিত্র আপনিও গঠন করেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি ওসিলা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা হচ্ছে ওসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা হচ্ছে জান্নাত যাওয়ার ওসিলা। নামাজের ক্ষেত্রে আসুন, কারণ নামাজের আলোচনার কথা বলেছি আপনাদেরকে, যে নামাজ তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ হয়েছে নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে নামাজ শিখতে হবে, কোন নামাজ পড়তে হবে, কার তরিকায় নামাজ, কার তরিকায় পড়তে হবে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়েছেন, কেমন নামাজ পড়তে বলেছেন, সেই নামাজের শুরু কি ছিল, শেষ কি ছিল, কোনটা কথা দিয়ে, কোনটা কাজ দিয়ে নামাজ শুরু করতেন, নবী আউযুবিল্লাহ দিয়ে নামাজ শুরু করতেন, না বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করতেন, না নামায়তান ওসাল্লিয়া দিয়ে শুরু করতেন, না ইন্নি ওয়াজাহাতু দিয়ে শুরু করতেন, না আনা ইমামুন ইফতাদ বা ইফতাদাইতু বিহা মুক্তাদি সাহেব ইফতাদাইতু বিহাজাল ইমাম, আর এমন নবী ইমামতি করেছেন আনা ইমামুল লিমান হাজার আমাল্লা মিয়াজুর দিয়ে শুরু করেছেন, নাকি আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন, আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, এতগুলি কথা বললাম, অনেকে আছে আউযুবিল্লাহ দিয়ে আউযুবিল্লাহ শেখার আছে তকবীরের আগে, অনেক আছে বিসমিল্লাহ রহমানিম, হ্যাঁ তারপরে নামাইতো, হ্যাঁ অনেক আছে নামাইতো দিয়ে, অনেকে আছে যতগুলি বলো সব সব রকম তরিকার লোক আছে পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তানে সব তরিকার লোক আছে, সব তরিকার, এটা দিয়েও শুরু করে, ওইটা দিয়েও শুরু করে, ওইটা দিয়েও শুরু করে, সব রকম নামাজ পড়ে, আর সারা পৃথিবী হইলে সব রকম নামাজ পাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিয়ে শুরু করেছেন আল্লাহু আকবার, ও জ্ঞান দিয়ে শুরু করতে হবে, ওটা দিয়ে আপনাকে শুরু করতে হবে, তাহলে এই রিসালাত আল্লাহর পক্ষ থেকে এসেছে, নামাজ এখান থেকে শুরু হয়, আর সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়, সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাহলে এইভাবে নামাজ আল্লাহ পাক দিয়েছেন নবীকে, নবী আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আর নবী সাল্লামের হাদিসে মজুদ রয়েছে, সুতরাং ওইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ সম্পর্কে আমাদের আলোচনা, নামাজের গুরুত্ব ফজিলত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাছে এক বিশিষ্ট শেখ কালকের মতো এসছেন, যিনি আমাদের আরবি শেখ মেহমান, তিনি হয়তো পাঁচ মিনিট কিছু কথা বলবেন, আর ইনশাআল্লাহ তাআলা ওনার কথাগুলি আমি আপনাদের সামনে পরে বাংলা ভাষায় পেশ করে দেব।
যে শেখ এসছেন তিনি হচ্ছেন গত বছরে এসেছিলেন ডক্টর খালেদা সাদি, তিনি সাইকোলজির প্রফেসর দামাম ইউনিভার্সিটির, আর মাশাআল্লাহ তিনি ইসলামিয়াতের উপর ইসলামিক স্টাডিজ এর পড়াশোনা করেছেন, আর তারপরে তার ডক্টরেট হচ্ছে সাইকোলজির ইলম নাসের উপর। তো তিনি আপনাদের সামনে অল্প কিছু কথা রাখবেন, আর তারপরে আমার আলোচনা আবার কন্টিনিউ করব। هذه قصة للنبي صلى الله عليه وسلم. الرسول صلى الله عليه وسلم في الحديث الصحيح أتى أعرابيا، النبي صلى الله عليه وسلم زار أعرابي، فالأعرابي هذا البدو من البادية أكرم النبي صلى الله عليه وسلم، فقال له الرسول عليه الصلاة والسلام تعهدنا أتنا، أي إيتي إلينا مرة إلى, إلى, إلى مكاننا. فأتى هذا الأعرابي للنبي صلى الله عليه وسلم، فقال له الرسول عليه الصلاة والسلام سل حاجتك اطلب ما تريد. فقال الأعرابي ناقة برحلها وأعنزا يحلبه أهلي. أنا ودي تبين لهم الآن هذه النقطة حتى نكمل، برحلها الناقة اللي ما فيها، يريد الناقة والعنز، العنز اللي هو غنم، الغنم اي نعم، هديهم من الغنم ولا واحد بس؟ ها؟ ناقة ويريد ناقة ومجموعة من الغنم. تفضل يا شيخ، احسن كمل بعد شوي، اي احسن يكون معنا في القصة. সম্মানিত ভাতৃমণ্ডলী, শেখ বলছেন যে আমি একটা ঘটনা আসলে পেশ করব আপনাদের সামনে শিক্ষার উদ্দেশ্যে, এমনি কিসসা নয়, তার থেকে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো এই কিসসাটা একসাথে না বয়ান করে উনি এক দুটো করে লাইন বলবেন, আর তারপরে তখন আমি সেটা বাংলায় বলে দেবো, তাহলে সুবিধা হবে। বলছে যে একজন বেদুইন আসলো, বেদুইন বাদিয়া থেকে, মানে গ্রাম অঞ্চল পল্লী গ্রাম মরুভূমি থেকে, যারা মরুভূমিতে বাস করে যাযাবর আসলো। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তার সাথে সাক্ষাৎ করেছিলেন, তখন খুব বেশি কথা বলেছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত সময় নেই। তখন নবী সাল্লাম বলেছে ঠিক আছে, পরে তুমি আমার সাথে দেখা করো, পরে তুমি আমার সাথে দেখা করো। আসলো পরে, সে হয়তো কয়েকদিন পরে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলো। সেই সময় নবী সাল্লাম বললেন যে সাল হাজাতাকা, তোমার কি প্রয়োজন বলো, তুমি কি চাও? তখন একজন বেদুইন মানুষ, যাযাবর মানুষ, যারা সভ্যতা জানেনি, কি চায় তার সীমিত চিন্তাধারা, আর তার সীমিত চিন্তাধারা সে বলল যে আমি একটা উষ্ট্রি চাই, এমন উষ্ট্রি চাই যেটা দুধ দিতে পারে, যে প্রতিদিন সে দুধ পায় আমি, আর কিছু ছাগল চাই, একটা ছাগলের পাল চাই যাতে করে আমার জীবিকা নির্বাহ হয়ে যায়, এটাই আমি চাই। بعد هذا الرسول لما قال سل حاجتك وقال هذا أعنزا برحلها وقناقة برحلها وأعنزا يحرب أهلي، الرسول صلى الله عليه وسلم في هذا الوقت قال أعجزتم أن تكونوا مثل عجوز بني إسرائيل؟ الصحابة ومنهم هذا الأعرابي قالوا وما عجوز بني إسرائيل؟ فقال النبي بدأ يقص قصة عجوز بني إسرائيل، وقصة عظيمة ومهمة. قال إن موسى عليه الصلاة والسلام لما أراد الخروج من مصر هو وقوم من بني إسرائيل ظلوا الطريق تاهوا، فاستغرب موسى قال ما هذا؟ فقال علماؤهم علماء بني إسرائيل نحن نحددك إن يوسف اللي هو النبي يوسف قبل موسى أخذ علينا عهدا وميثاقا أن لا نخرج من مصر إلا هو معنا، لابد يكون يوسف مع بني إسرائيل حينما يخرجون من مصر، ويوسف في ذاك الوقت قد كان مات. طيب موسى ايش قال هنا؟
قال ومن يعلم قبر يوسف؟ العلماء قالوا ما في أحد يعرف قبر يوسف إلا عجوز، امرأة عجوز. قالوا ادعوها، فأتت العجوز بين يدي من؟ موسى عليه الصلاة والسلام. فقال لها دلينا على قبر يوسف. قالت لا والله لا أفعل أبد إلا أن تعطيني حكمي، أنا عندي شرط. تعطيني الشرط أنا أعطيك أدلك وين قبر يوسف. قال لها وما شرطك؟ قالت أكون معك في الجنة. تعرف أن الأنبياء في الجنة. الآن موسى يستطيع يا شيخ أن يقول لها نعم؟ ما يستطيع، سكت موسى. فأوحى الله إلى موسى أن أعطيها حكمها، قل لها أنت معي في الجنة. فقال لها ذلك. الله يرزقنا وإياكم الجنة يا رب. فذهبت بهم إلى موضع مستنقع ماء، أرض كده فيها موية مستنقعة. فقالت لهم انضبوا أي جففوا، ثم قالت لهم احفروا، فحفروا، فإذا جسد يوسف موجود في هذا المكان. يقول النبي صلى الله عليه وسلم فلما أقلوها إلى الأرض أي رفعوها إلى الأرض إذا الطريق مثل ضوء النهار، إذا الطريق مثل ضوء النهار، يعني أصبح الطريق واضحا. استطاع موسى وبني إسرائيل يخرجوا من مصر بعد أن حلوا المشكلة والعقدة، وهو العهد والميثاق اللي بينهم وبين مين؟ بينهم وبين يوسف. طيب نحن بيننا وبين الله عهود ومواثيق، إذا أننا قصرنا فيها سنتيه ونضيع كما ضاع من؟ موسى وهو النبي وقومه. واضح يا إخوان؟ واضح يا شيخ؟ هذه قضية مهمة. قضية أخرى مهمة، هل العجوز يا شيخ مثل العربي؟ لماذا؟ لأن العربي سأل إيش؟ الدنيا، بينما العجوز سألت ماذا؟ سألت الجنة. لذلك لابد أن تتعلق قلوبنا بالله وباليوم الآخر وبالجنة، لا تتعلق قلوبنا بالدنيا حتى ولو كان مباحا فكيف لو كان حراما. أسأل الله لي ولكم التوفيق والسداد. يكمل لكم الشيخ وأنا عد أستأذن منكم يا شيخ، جزاكم الله خيرا. لأن عندي اللقاءات الأخرى فأنت لعلك تكمل القصة وتبين الدروس في الدرسين المهمين هذا. جزاكم الله خيرا، أكرمكم الله، جزاكم الله، السلام عليكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, শেখ খালেদ সাদি হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করেন, জাযাহুল্লাহ খাইরান, তিনি যে ঘটনাটি বললেন ছোট্ট ঘটনা তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, তার প্রথম অংশটা আপনারা শুনেছেন, বাকি অংশটা আমি পুরা করছি। তা আপনাদেরকে স্মরণ, প্রথম অংশটা কি ছিল বলেছি আপনাদের সামনে, যে একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার করে বেশি কথা বলছিল, বেশি কিছু চাওয়ার চেষ্টা করছিল বা আলোচনা করার চেষ্টা করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে পরে আমার সাথে দেখা করবে। দেখা করলো সেই বেদুইন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চাও, কি চাও, হ্যাঁ কি লাগবে চাও, কি চেয়েছিল সে? একটা উস্ত্রী চেয়েছিল, যাতে একবারে সাজানো উস্ত্রী, একবারে যাতে উস্ত্রী চড়তেও পারি আবার দুধও পায়। আর কি চেয়েছিল? বকরির পাল চেয়েছিল, যে বকরি থাকলে দুধ হবে। আর আরবদের প্রাচীন যুগের এই প্রধান খাদ্যই ছিল বকরি ছাগলের গোস্ত, না হয় দুধ, উটের দুধ আর বকরির দুধ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত নিয়ামত আপনাদেরকে আমাদেরকে দিয়েছেন, তারপরে আমরা শুকরিয়া আদায় করি না। এগুলো কি খাবার বলি না অনেকে, এই আবার কি খাবার? যদি আল্লাহ পাক ওইদিকে ফিরিয়ে দেন আবার সেই যুগের মতো, এই ওই আরবে আছেন মরুভূমিতে, যদি আল্লাহ পাক ফিরিয়ে দেন তো কি হবে? আবার ওই বকরির দুধ, না হয় উটের দুধ, না হয় গোশত, আর কিছু নেই। জীবনে ভাত কোনোদিন তারা পাননি, বলেন আলহামদুলিল্লাহ। তো তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইন যখন চাইলো, কি চেয়েছিল, দুনিয়া না আখেরাত চেয়েছিল? হ্যাঁ দুনিয়া চেয়েছিল, একটা উট চাই আর বকরির পাল চাই, সোজা কথা দুনিয়া চাই, একটু সুখে শান্তিতে সেই যুগে একটু সুখে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনকে আর যে সামনে সাহাবাই কেরামরা ছিল তাদের সকলকে সম্বোধন করে বললেন যে
তোমরা কি বনি ইসরায়েলের বুড়ির সমান হইতে পারবে না? আয়াজেসু আহাদুকুম আন তাকুনু মিসলা আজুজে বনি ইসরায়েল, তোমরা কি এতটুকু যোগ্যতাও রাখো না যে বনি ইসরায়েলদের মাঝে মূসা আলাইহিস সালামের যুগে যে একটা বুড়ি ছিল বৃদ্ধা, ওই বুড়ির সমানও তোমরা হইতে পারবে না? তখন সাহাবীরা তো জানে না যে বনি ইসরায়েলদের বুড়ি আবার কে ছিল, জিজ্ঞাসা করলো ওয়ামা আজুজ বনু ইসরায়েল ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েলদের বুড়ি কে আবার? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বুড়ির কিসসা বয়ান করলেন। বুড়ির ঘটনা হচ্ছে এই যে ফেরাউনের জুলম অত্যাচারের যুগে যখন মূসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরায়েলদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে যাবেন, প্রস্তুতি নিচ্ছেন যে বেরিয়ে যাবেন মিশর থেকে, আমরা বেরিয়ে যাবো বনি ইসরায়েলদের, বনি ইসরায়েল কতদিন আর গোলামি করবে, কতদিন জুলম অত্যাচার বরদাস্ত করবে, পুরুষদেরকে হত্যা করা হইতো, পুরুষ ছেলে জন্মালে আর মেয়েদেরকে দাসী বানিয়ে নেওয়া হইতো, কত জুলম বরদাস্ত করবো, এদেরকে নিয়ে বেরিয়ে পড়ো মিশর থেকে, তাহলে আর ফেরাউন ধরতে পারবে না। এই প্রস্তুতি নিচ্ছিলেন, বেরোবেন কিন্তু রাস্তা হারিয়ে দিলেন, রাস্তা খুঁজে পাওয়া যায় না, বেরিয়েছেন মিশর থেকে রাস্তা হারিয়ে গেছে, যেমন অন্ধকারে মাঠে ঘাটে আমাদের দেশের মানুষের রাস্তা হারিয়ে যায় অনেকে, কোথা থেকে কোথায় চলে যায়, তো রাস্তা পাওয়া যায় না, রাস্তা পাওয়া যায় না। মূসা আলাইহিস সালাম বললেন ব্যাপারটা কি, আরে এত চলছি কিন্তু রাস্তাই পাচ্ছি না, মিশর থেকে বের হইতেই পারছি না, কি ব্যাপারটা কি? তখন বনি ইসরায়েলের জালা পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল, তারা বলল যে দেখেন আমরা পুরাতন যুগের লোক, মুরব্বীর লোক, আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম যে আমাদের পূর্বপুরুষ নবী ছিলেন, তিনি বনি ইসরায়েল মানে ওই ইউসুফ আলাইহিস সালাম আর তার যে পিতা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরায়েল বলা হয়, সেই বংশেরই নবী মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের যুগ, আর তার আগে কয়েকশো বছর আগে ইউসুফ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় তিনি আমাদের থেকে একটা চুক্তি নিয়েছিলেন, চুক্তিটা ছিল যে দেখো তোমরা যদি বনি ইসরায়েল কোনোদিন মিশর ত্যাগ করো, মিশর থেকে চলে যাও, তাহলে আমার এই মৃত দেহ রেখে যাবে না, আমাকে সাথে নিয়ে যাবে, আমাকে সাথে নিয়ে যেতে। এই ইউসুফ আলাইহিস সালাম যে বলেছিলেন আমরা নিজেরা বেরিয়ে গেছি, ইউসুফের কবর এখানে আছে, তো ইউসুফ আলাইহিস সালামকে যেহেতু আমরা নেনি সাথে, সেই জন্য মনে হয় রাস্তা পাচ্ছি না, রাস্তা হারিয়ে দিচ্ছি, তাই নাকি? হ্যাঁ, এই ওয়াদা আছে, কিন্তু বনি ইসরায়েলদের সাথে ওয়াদা নিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যে আমাকে ছেড়ে তোমরা মিশর থেকে কোথাও যাবে না, আমাকে সাথে নিয়ে যাবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কবর কোথায় দেখাও, বলছে আমরা তো জানি না, তবে জানি যে ইউসুফ আলাইহিস সালামের কবর মিশর দেশে আছে। কে জানে? বলছে একজন বুড়ি আছে মিশরে, একটা বৃদ্ধা আছে, ওই বৃদ্ধা জানে যে ইউসুফ আলাইহিস সালামের দাফন কোথায় ছিল, অনেক বয়স তার, চলো ওই বুড়ির কাছে, যাই বুড়ির কাছে গেল, বুড়িকে জিজ্ঞেস করলো যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে। বুড়ি বললো যে দেখো মুসা বাবা, আমি বলে দিব যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে, তবে একটা শর্ত আছে, একটা আমার দাবি আছে তোমাদের কাছে, সেটা মানতে হবে। বলছে কি দাবি, কি শর্ত বলেন দেখি। বলছে শর্ত হচ্ছে যে আন আকুনা মাআকা ফিল জান্নাহ, যাতে আমি আপনি আল্লাহর নবী মূসা আপনার সাথে জান্নাতে থাকতে পাই, জান্নাত আমি পাই, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে, যদি জান্নাতের ওয়াদা করেন তাহলে আমি বলে দিচ্ছি যে ইউসুফ আলাইহিস সালাম কবর কোথায় আছে। বল কি করে বলবেন, মূসা আলাইহিস সালাম বলতে পারবেন নাকি? হ্যাঁ, আমাদের স্যার এক শ্রেণীর বিদাতির আছে, ওরা বললে যে নবী রসুল ওরা মুখতারিকুল, এটা একটা তারা শিরকি পরিভাষা বানিয়েছে, ওরা যাকে ইচ্ছা জান্নাত, যাকে ইচ্ছা জাহান্নাম, যাকে ইচ্ছা উদ্ধার করে দিল দুনিয়া, যাকে ইচ্ছা ফকির করে দিল, নাকি নবী ওলিরা করতে পারে, নবীরা তো করতে পারে পারে, নাকি পীরেরাও পারে, এই জন্য ভণ্ড পীরেরা মুরিদানদেরকে বলে যে বাবা গো তোমরা আল্লাহর আস্তে নজর নিয়াজ পেশ করো, তোমাদেরকে রেখে একা আমি জান্নাতে যাবো না, সাথে নিয়ে যাবে, সাথে নিয়ে যাবে। এই বিদাতি ভণ্ডরা আমাদের দেশের এই সব করে, অথচ নবী মূসা আলাইহিস সালাম কালিমুল আল্লাহর সাথে কথা বলার আল্লাহ সুযোগ দিয়েছেন তাকে, তাওরাত নাজিল করেছেন, সেই নবীও চুপ হয়ে যাচ্ছেন, এটা কি করে দিব, আমার জান্নাত তো আমার হাতে নাই, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, নবী নবীর কাছে ওহী আসে, জিবরাইল আসেন, জিবরাইল ওহী নিয়ে আসলো, আর ঠিক আছে বুড়িকে বলে দাও যে হ্যাঁ তুমি জান্নাতে থাকবে, জান্নাত যাবে আর মূসা আলাইহিস সালামের সাথে পাবে তুমি জান্নাতে। ওই যুগের নবী মূসা
আর নবীর সাথে, ওই যুগের নবীর সাথে, তোমাদের নবীর সাথে তুমি জান্নাতে থাকার সুযোগ পাবে। এই যখন পেয়ে গেল যে ঠিক আছে চলো, নিয়ে গেল একটা জায়গায়, যেই জায়গায় একবারে কাদা হয়ে আছে, ময়লা আবর্জনা আছে, আর ওখানে পানি, একটু পানি ধরে আছে, বলছে এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে, এই জায়গায় ইউসুফ আলাইহিস সালামের কবর আছে। পানিকে ছেঁচে ফেলা হলো, পানি সেচ করে ফেলা হলো, শুকিয়ে দেওয়া হলো, তারপরে খোঁড়া হলো, খনন করার পরে ইউসুফ আলাইহিস সালামের দেহ পাওয়া গেল। কারণ নবী রাসূলদের দেহ মাটির ওপর আল্লাহ পাক হারাম করেছেন, তারা ইন্তেকাল করে কিন্তু দেহ মাটিতে খেতে পারে না। আবু দাউদের সহিহ হাদিস রয়েছে, যেটা সহিহ উল্লেখ করেনি আমি বলে দিচ্ছি আপনাদের ফায়দার জন্য। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর, ভূমির উপর, মাটির উপর হারাম করেছেন, কি হারাম করেছেন, আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবী রাসূলদের দেহ বডি খেতে পারবে না, খাওয়াটা হারাম করেছেন, খেতে পারবে না। যেমন ভাবে ইন্তেকাল করেছে যে অবস্থায়, ওই অবস্থায় পাবেন আপনি, ওই অবস্থায় পাবেন। এটা নবীদের বৈশিষ্ট্য, নবীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রাখবেন তাদের দেহকে। কিন্তু মত ইন্তেকাল আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মত, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, প্রত্যেক আত্মার মৃত্যু আছে, ইন্তেকাল হবেই হবে। তো সম্মানিত ভাতৃমণ্ডলীরা, ওই বুড়ি দেখিয়ে দিল, উঠা হলো, লাশ উঠানো হলো, তারপরে যখন ইউসুফ আলাইহিস সালামের মৃতদেহ সাথে নিয়ে বনী ইসরাইলরা যখন সফর শুরু করলো, তা রাস্তা আলোকিত হয়ে গেল। শেখ বলে যে রাস্তা পাচ্ছিল না, হারিয়ে দিছে, রাস্তা আলোকিত হয়ে গেল, রাস্তা একবার স্পষ্ট হয়ে গেল তাদের জন্য। রাতের অন্ধকারে, সেই যুগে বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, টর্চ ছিল না, কিছুই ছিল না, হ্যাঁ, রাস্তা আলোকিত হয়ে গেল, তারা রাস্তা পেয়ে গেল। বলতে চেয়েছেন শেখের থেকে যে এই বুড়ির চাওয়া আর বেদুইনের চাওয়ায় কত পার্থক্য। হ্যাঁ, বুড়ি চেয়েছে কি আখেরাতের স্থায়ী জগতের সুখ, আর ওই বেদুইন কি চেয়েছিল এই ক্ষণিকের টেম্পোরারি জগতের, দুনিয়ার কয়েক বছরের সুখ নাই, সামান্য কোন রকম জীবিকা নির্বাহের উপায়, যে একটা উট চাই আর বকরির পাল চাই। আপনারা কি চান, আপনারা সকলে মুসলিম কি চান বলেন, জান্নাত চাই। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে আমাদের দোয়া কবুল করেন, আল্লাহ পাক জান্নাত দান করেন। নামাজ সম্পর্কে আমার আলোচনা ছিল কিন্তু সময় শেষের দিকে সময় নেই, আর আমি একটু আজকে বাইরে বিশেষ কারণে যেতে হবে, সেজন্য আমাদের ভাইরা এসে আছেন, আপনাদের সামনে দু চার পাঁচ মিনিট বলবেন আর পুরস্কারও দেবেন আপনাদেরকে। এর সাথে সাথে আর নামাজের কথা লম্বা না তুলে আমি ইনশাআল্লাহ তাআলা নামাজের বিষয়টা আগামীতে কমপ্লিট করব। আপনাদেরকে একটু স্মরণ করা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন খুব বেশি বেশি। কখন যে আল্লাহ পাক কার দোয়া শুনে নেন, কার দোয়া যে শুনে নেন বলতে পারেন না। আর এই দোয়ার ফল যখন আপনি আজকে থেকে পাঁচ বছর পরে, দশ বছর পরে, বিশ বছর পরে হইলেও, ত্রিশ বছর পরে হইলেও পাবেন যখন, তখন হাড়ে হাড়ে টের পাবেন যে সুবহানাল্লাহ, আমি ওই দাম্মামে ছিলাম তখন এই দোয়াটা করেছিলাম, আজকে এই দোয়াটা কবুল হয়েছে, এই দোয়ার প্রতিফলন ঘটেছে আমার ছেলে মেয়েদের মধ্যে। আমি এই রকম ছেলে চেয়েছিলাম, এই রকম মেয়ে চেয়েছিলাম, এই রকম নেক সন্তান চেয়েছিলাম, সুবহানাল্লাহ। আজকে থেকে বিশ বছর, হয়তো আজকে বা আজকে থেকে দু চার পাঁচ বছর পরে আপনার ছেলে মেয়ে জন্মাবে, তাহলে পঁচিশ বছর ত্রিশ বছর পরে সেই ছেলে যেমন মানুষের মতো মানুষ হবে, তখন আপনি বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ, কতদিন আগে আমি একটা দোয়া করেছিলাম, ইফতার ক্যাম্পে বসে দোয়া করেছিলাম, আজান একাবতের মাঝখানে দোয়া করেছিলাম, ওই সাহারির সময় দোয়া করেছিলাম, ভোর রাতে উঠে দু রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলাম, সেজদায় পড়ে পড়ে দোয়া করেছিলাম, জুমার দিনে দোয়া করেছিলাম, ওই জুমার খুতবার দুই খুতবার মাঝখানে দোয়া করেছিলাম, জুমার দিনে আসরের পরে মাগরিবের মাঝে এই সময়টাতে দোয়া করেছিলাম। এই সময়গুলি কেন বলছি, কেন বলছি বলেন তো দেখি, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। সুতরাং আমরা ভালো চান্স নেওয়ার চেষ্টা করব, যদি সত্যিকার অর্থে মমিন হই, আমরা যদি আমাদের মদিরের সাথে, মালিকের সাথে কথা বলি, তো আমরা চিন্তা করে কথা বলি, তাই না, চিন্তা করে কথা বলি যে কোন সময় কথা বললে কাজ হবে, এখন কোন মুডে আছে, নারী আজকে রেগে আছে, আজকে এটা কথা বলা যাবে না,
আজকে মন মেজাজ খারাপ করে এসছে, আজকে বকাবকি করেছে, আজকে বাড়িতে গোলমাল করে এসছে, আজকে এই করেছে সেই করেছে, তাই না? আজকে সফর থেকে এসছে, ক্লান্ত আছে, কত যে চিন্তা। অথচ একটা 3.5 হাতের মানুষের সামনে আপনার একটা কথা রাখবেন, রাখলেই বা কি না রাখলেই বা কোন ক্ষতি করে দেবে? এক জায়গায় রিজিক ছুটছে, আর কত জায়গায় আল্লাহ পাক খুলে দেবেন। তারপরেও কত চিন্তা, 3 পয়সার জন্য একটু স্যালারি বাড়ার দরখাস্ত করব, অথবা একটা ছুটির দরখাস্ত করব, অথবা আমার একটা পেশা চেঞ্জ করে নেব, অথবা আমার একটা রিলিজ চাইবো, আজকে ট্রান্সফার চাইবো, দেবে কি দিবে না, তানাজল চাইবো, সুবহানাল্লাহ। তার জন্য কোন সময় বললে ঠিক হবে চিন্তা করেছেন? এখন খালি পেটে আছে না ভরা পেটে আছে? এখন খুশি মনে আছে না নাখোশ হয়ে আছে? আর আপনি চিন্তা করবেন না যে আল্লাহ পাকের কাছে কখন চাইবো। আল্লাহ পাক জালেম নন মানুষের মতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ও বিশেষ বিশেষ রহমতের সময় রেখেছেন। রহমতের ঝড় বয়ে যায়, বাতাস বয়ে যায় মাঝে মাঝে, ওই সময়গুলিতে আল্লাহর কাছে চাইতে হয়, ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে চাইতে হয়। ইফতারির সময় একবারে সবচেয়ে বেশি খিদা লেগে আছে, সারা দিনে যতই খিদা লেগে থাকুক না কেন, এই সময়টাই সবচেয়ে বেশি পেটে খিদা আছে, পিপাসা আছে, এই সময় খাবার সামনে আছে, এই সময় আপনি ইচ্ছা করলে ঘরে লুকিয়ে খেতে পারেন, খিদা লেগেছে না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, স্বাদ কমে যাচ্ছে না, যতক্ষণ আল্লাহ আকবার আজান না হবে, যতক্ষণ সূর্য না ডুবে, ঘড়ি না বলবে যে সূর্য ডুবেছে, ততক্ষণ আমি খাবো না, পান করবো না। আল্লাহ পাক এই দৃশ্যগুলি দেখছেন, আল্লাহ পাকের রহমত নাজর, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। এক শ্রেণীর লোকেরা শুধু আখেরাত চাই, বুঝে না দুনিয়াও আল্লাহ চাইতে বলেছেন, আর এক শ্রেণীর লোক একেবারে মূর্খ, তারা শুধু দুনিয়া চায়, না দুনিয়া অল্প দিনের, তারপরে দুনিয়া চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ারও কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও, আর ওয়া কিনা আযাবান্নার জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। দুনিয়ার কল্যাণে সব কিছু চাওয়া চলে আসবে, তারপরে একটা একটা করে চাইতে পারবেন। আপনি অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো, আপনার অভাব আছে আল্লাহ অভাব দূর করো, আপনার মানসিক অশান্তি আছে আল্লাহ দূর করো, আপনার ছেলে মেয়ের প্রয়োজন আল্লাহ ছেলে মেয়ে দাও, নেক সন্তান দাও, স্ত্রী বিয়ে করেননি আল্লাহ তার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই দাও সেই দাও, আখেরাত চান আপনি গুনাহ করেছেন তওবা করেন, আল্লাহ পাক রব্বুল যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করেন আখেরাতেও সুখী করেন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين